এনআরএস মেডিকেল কলেজে জিবি বৈঠকের পরে গতকাল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় অনশনের পনেরো দিনের মাথায় মুখ্যমন্ত্রীর কথায় অনশনরত চিকিৎসকেরা মর্মাহত তাদের আশঙ্কা মুখ্যমন্ত্রীকে হয়তো দশ দফা দাবি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি তাই আবার গতকাল ইমেল করে তাদের দশ দফা দাবির কথা জানানো হয়েছে তবে নবান্নে আজকের বৈঠক সদর্থক না হলে আগামীকাল থেকে তারা সার্বিক ধর্মঘটে যেতে বাধ্য হবেন